দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ জানাবো বার্তা কক্ষের সর্বশেষ করোনায় দেশে আরো 23 প্রাণহানি মধ্য জানুয়ারিতে আসছে টিকা পাওয়া যাবে বেসরকারি হাসপাতালে সাততলা বস্তিতে জনির কিশোর গ্যাংয়ে কিশোরীরাও চুরি ছিনতাইয়ে টাকা দিয়ে নেশা করাই মূল লক্ষ্য সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি ড্রাইভার শহীদ গ্রেপ্তার ঢাকায় আনছে পুলিশ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রের আর্টারিতে তিনটি ব্লকেজ বসানো হচ্ছে স্ট্যান ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত সাউদি লুব্রিক্যান্টস ভাবনাহীন পথ চলায় এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ 17 এবং নারী 6 জন এ নিয়ে মোট প্রাণহানি হলো 7599 জনের 180টি ল্যাবে 24 ঘন্টায় 9701 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 684 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.05 শতাংশ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,15,184 জনে সুস্থ হয়েছেন আরও 964 জন এ নিয়ে মোট সুস্থ 4,59,620 জন বেসরকারি হাসপাতালেও করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানুয়ারির মাঝামাঝি দেশে ভ্যাকসিন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি বিকেলে মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ $5 খরচে পাওয়া যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিগগিরই এর অনুমোদন দেবে এই ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া কম বলেও জানান তিনি প্রায় 6 কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে প্রতি মাসে আসবে 50 লাখ ডোজ এছাড়া চীনের আরও একটি প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের জন্য আবেদন করেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট সেক্টরকে আগে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি আমি প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিচ্ছি তাদেরকে আমরা চিন্তা ভাবনায় আছে যে তারা যেভাবে আবেদন করেছে তাদেরকে আমরা সম্পৃক্ত করব এদিকে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারতবাসী চূড়ান্ত অনুমোদন পেলেই প্রথম সারির 3 কোটি নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার শুধু দিল্লি নয় দেশজুড়ে বিনামূল্যে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এর আগে শুক্রবার অক্সফোর্ডের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয় ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার DCGI এর বিশেষজ্ঞ প্যানেল অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতের পুনের সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির কাজ চলছে আর সিরাম জানিয়েছে করোনা প্রতিরোধে 95% পর্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারে এই ভ্যাকসিন এরই মধ্যে 4 থেকে 5 কোটি ডোজ তারা প্রস্তুত রেখেছে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের 3 কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাথে দেশে করোনা সংক্রমণের 300 দিন পার হলো গত 1 মাসে কমেছে আক্রান্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের হার 22 ভাগ থেকে কমে 10 ভাগের নিচে নেমেছে তবে নভেম্বরের তুলনায় মৃত্যু বেড়েছে ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে বললেও শনাক্তের হার 5 ভাগের নিচে না এলে স্বস্তির সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা গত বছরের শুরুর দিকে সারা বিশ্বে দেখা দেয় করোনা আতঙ্ক 8 মার্চ 111 নমুনা পরীক্ষায় 3 জনের সংক্রমণ শনাক্ত হয় দেশে এরই মধ্যে পেরিয়ে গেছে 300 দিন এ পর্যন্ত 32 লাখ নমুনা পরীক্ষায় শনাক্ত 5 লাখের বেশি প্রাণহানি ছাড়িয়েছে 7,500 প্রথম 100 দিনে শনাক্ত 90,000 হলেও পরের 100 দিনে তা বেড়ে দাঁড়ায় 2,63,000-এ তবে শেষ 100 দিনে তা কমে 1,60,000 সংক্রমণ শুরুর 100তম দিনে
শনাক্তের সংখ্যা ছিল 3099, 200তম দিনে 1666, 300তম দিনে তা আরও কমে 990 জন। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা না বাড়লে পরিস্থিতি বোঝা প্রায় অসম্ভব। মহামারী বোঝার জন্য, মহামারীকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই টেস্ট। টেস্ট এবং ট্র্যাকিং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো করোনা মহামারীর ধরনটা কেমন হচ্ছিল। সেক্ষেত্রে কিছুটা গাফলিত দেখা গিয়েছে সরকারে, এটা ভালো করতে পারতো। টেস্টের সংখ্যা বাড়ালে আমরা প্রকৃতভাবে বুঝতে পারতাম যে আসলে করোনা মহামারীর গতিটা কোন পর্যায়ে রয়েছে। প্রথম 100 দিনে 1200 জনের মৃত্যু হলেও পরের 100 দিনে মৃত্যু তার 3 গুণ, আর শেষ 100 দিনে মারা গেছেন 2532 জন। সংখ্যা কমলেও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বেড়েছে মৃত্যুহার। 300 দিনের মাসভিত্তিক শনাক্তের হারে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি একদিনে 33% করোনা শনাক্ত জুলাই মাসে, এরপর তা কমে ডিসেম্বরে হয়েছে 10.68%। আর এসব তথ্যের আলোকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলছে স্বাস্থ্য অধিদপ্তর, যে সমস্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলাফল হিসেবে এবং এ বিষয়ে কিছুটা আইন প্রয়োগকারী সংস্থাও আমাদের সাথে সহযোগিতা করে আমরা একসঙ্গে কাজ করেছি, তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে গত দু সপ্তাহ ধরে কিন্তু করোনা সংক্রমণের গতিটা নিম্নদিকে আমরা দেখতে পাচ্ছি। শুরুতে পরিস্থিতি মোকাবেলায় বেশ বেগ পেতে হয় স্বাস্থ্য বিভাগকে। জেকেজি রিজেন্ট জালিয়াতি, নানা অব্যবস্থাপনা, অনিয়ম, 125 চিকিৎসকের মৃত্যু, পরীক্ষায় দীর্ঘ সূত্রতা সহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও এখন কিছুটা মিলেছে স্বস্তি। আমাদের যখন কোভিড এর চিকিৎসা শুরু হলো, অনেকে অনেক কথা বলেছে যে বাংলাদেশের কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের প্রস্তুতি নাই, কিন্তু আজকে দেখেন পৃথিবী স্বীকৃতি দিচ্ছে, পৃথিবী স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 20তম। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের হার 5% নিচে নেমে এলে সেটিকে স্থিতিশীল বা সহনীয় পর্যায়ে বলা যেতে পারে, তাই এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু দেখছেন না তারা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের মতো সূক্ষ্ম জীবাণু প্রতিরোধী KN95 মানের মাস্ক এখন দেশে উৎপাদন হচ্ছে। তৈরি করছে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের প্রতিষ্ঠান JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। এরই মধ্যে দেশ বিদেশের ল্যাবে মান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মাস্কটি বাজারজাতের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনা মহামারীর কারণে N95, KN95 কিংবা FFP2-র মতো মাস্কের চাহিদা বিশ্বব্যাপী। এসব মাস্ক উৎপাদন হয় কেবল যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে। বাংলাদেশে এসব মাস্ক উৎপাদনের কোনো মানদণ্ড নেই, তাই চীনের নীতিমালা মেনে দেশে KN95 মানের মাস্ক উৎপাদন করেছে চিকিৎসা সরঞ্জাম তৈরি প্রতিষ্ঠান JMI। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, প্রায় 1 বছর গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন এই পণ্যটি তৈরি করেছেন তারা। নানা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 100 টাকায় প্রতিটি মাস্ক বাজারজাতের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নর্মাল মেলবোর্ন ফিল্টার আমি হয়তো 5 মাসে এটার এফিকেসি ফল করে, 5 মাসে 3-5% ফল করে, যেখানে আমাদের PTFE মেমব্রেন ফিল্টার, এটা রিসার্চ করে যেটা দেখা গেছে যে 5 বছরেও এটার এফিকেসি কোনো ফেল করে না। লোক পাঠিয়েছে, বারবার করে দেখছে কী অবস্থা আছে, টেস্ট রিপোর্টগুলো দেখছে, ফাইনালি ওনারা স্যাটিসফাইড হয়ে আমাদেরকে অনুমোদন দিয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কয়েক দফা কারখানা পরিদর্শন ও যাচাই বাছাই করেই পণ্যটি বাজারজাতের অনুমোদন দিয়েছেন তারা। টেস্ট প্যারামিটারগুলো তারা যে প্রোডাক্টটা ডেভেলপ করেছে বা বাজারজাতকরণের জন্য করেছে, সেই টেস্ট ক্রাইটেরিয়াগুলো উত্তীর্ণ হয়েছে তাদের, আমরা দেখেছি উত্তীর্ণ হয়েছে, এর ফলে আমরা তাদেরকে প্রোডাক্টটির মার্কেটিং অথরাইজেশন, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। প্রোডাক্টটি ওনারা দেশে বিক্রি করতে পারবেন, বিদেশেও এক্সপোর্ট করতে পারবেন। চিকিৎসা সরঞ্জাম খাতের 90% বাজার আমদানিকারকদের দখলে, তবুও JMI-এর মতো গুটি কয়েক প্রতিষ্ঠান দেশেই সিরিঞ্জ, অটোক্ল্যাব, সার্জিক্যাল মাস্কের মতো বিশ্বমানের পণ্য উৎপাদন করে যাচ্ছে। যারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ পণ্যের তালিকায় যোগ হলো KN95 মাস্ক।
সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা পেলে ঔষধ খাতের মতো চিকিৎসা সরঞ্জাম খাতেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার আশা উদ্যোক্তাদের। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গজারিয়া, মুন্সীগঞ্জ। করোনায় বিশ্বে একদিনে 9,000-এর বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি 18,35,000-এর বেশি। নতুন 5.5 লাখ রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,43,00,000। এ পর্যন্ত সুস্থ হয়েছে 5,96,00,000-এর বেশি মানুষ। আজ থেকে ভারতে শুরু হয়েছে করোনার টিকা কর্মসূচির মহড়া। নতুন বছরের প্রথম দিন বিশ্বজুড়ে কিছুটা কম ছিল করোনার প্রকোপ। শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে 2100-এর বেশি মানুষের। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 3,56,000। নতুন 1,66,000 রোগী নিয়ে মোট সংক্রমিত 2,06,00,000-এর বেশি। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্তের পর থেকে দেশটিতে হু হু করে বাড়ছে রোগী এবং মৃতের সংখ্যা। দেশটিতে একদিন ভাইরাস মিলেছে 53,000 মানুষের দেহে। নতুন করে প্রাণ গেছে 613 জনের। সরকারের আরোপিত কঠোর বিধিনিষেধের পর নিয়ন্ত্রণে আসছে না সেখানকার করোনা পরিস্থিতি। এখনও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে দেশটিতে। লন্ডনে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ রাশিয়ায় 536, ইতালিতে 462 ও পোল্যান্ডে 400 জনের মৃত্যু হয়েছে। রাশিয়াতে নতুন বছর উপলক্ষে করোনা রোগীদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছিল দেশটির হাসপাতালগুলো। এদিকে নতুন বছরে আরও কড়াকড়ি আরোপ করেছে উত্তর কোরিয়া। ভারতে 24 ঘন্টায় মাত্র 187 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 17,000। ভারতে আজ থেকে শুরু হয়েছে করোনার টিকা কর্মসূচির মহড়া। মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 465 জনের। ভাইরাস শনাক্ত 24,500 মানুষের দেহে। অন্যদিকে মেক্সিকোতে রোগী বাড়ায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট। দেশটিতে শনিবার 11,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 700 জনের। এদিকে ভাইরাসের নতুন ধরন বিস্তার বাড়ার পর থেকে মৃত্যু বেড়েছে সাউথ আফ্রিকায়। গত এক সপ্তাহে দেশটিতে গড়ে দৈনিক 400 মানুষের মৃত্যু হচ্ছে। এছাড়াও নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 17,000 মানুষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের ডিরাইয়ের চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি বাস চালক শহীদ মিয়াকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হচ্ছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সুনামগঞ্জ শহরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। সিআইডির এসআই সুমন মানাকার জানিয়েছেন, গ্রেপ্তারের পর শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়। 27 ডিসেম্বর সন্ধ্যায় সিলেট থেকে সুনামগঞ্জের ডিরাইয়ে চলাচলকারী ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই গাড়ির চালক ও হেলপাররা। এ সময় ওই কলেজ ছাত্রী গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবার বাসের সহকারী রশিদ আহমদকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রশিদ। সকালে আসামি অ্যারেস্ট করছি, এখন তারের কাছে নিয়ে যাচ্ছি, তার জিজ্ঞাসাবাদ করবেন, তারপরে কি নির্দেশনা দেন সেটা আমরা আপনাদেরকে জানাবো পরে। সংবাদ সন্ধ্যা একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। খালের দায়িত্ব পাওয়ার একদিন পরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎপরতা, পান্থপুঞ্জে পরিচ্ছন্নতা অভিযান। সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে 3টি ব্লকেজ পাওয়া গেছে। আপাতত অবস্থা স্থিতিশীল রয়েছে। পরবর্তী চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হতে পারে, তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। আরও অন্তত 4-5 দিন হাসপাতালে থাকতে হবে তাকে। সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয় সেটাই দেখছেন চিকিৎসকেরা। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করেন তিনি, এরপর মাথা ঘুরে পড়ে যান প্রিন্স অফ ক্যালকাটা। গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানা গেছে, পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সৌরভ নিজেই হাসপাতালে চলে যান। তার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দায়িত্ব নিয়েই মাঠে নেমে পড়েছে সিটি কর্পোরেশন। প্রথম দিনে রাজধানীর পান্থপথ বক্স কালভার্টের 4টি পয়েন্ট পরিষ্কার করেছে ঢাকা দক্ষিণ। মে মাসের মধ্যে সব খাল ও বক্স কালভার্ট পরিষ্কার করার লক্ষ্য তাদের। ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বর্ষায় জলাবদ্ধ হবে না ঢাকা, এটাই চ্যালেঞ্জ।
31 বছর পর বৃহস্পতিবার ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পায় সিটি কর্পোরেশন। আশা করা হচ্ছে ওয়াসা যা পারেনি মেয়ররা তা পারবেন, অর্থাৎ খাল দখল ও দূষণমুক্ত হবে, বক্স কালভার্টে কোনো আবর্জনা থাকবে না। এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে কাজে নেমে পড়েছে ডিএসসিসি। বাংলা মোটরের পান্থকুঞ্জ পার্ক থেকে শুরু হলো তৎপরতা। এখান থেকে ধানমন্ডি রাসেল স্কয়ার পর্যন্ত চলে গেছে এই বক্স কালভার্ট। ময়লার স্তূপ জমে সেটি প্রায় বন্ধ, যে কারণে একটু বৃষ্টিতেই ডুবে যায় বাংলা মোটর, কাঁঠালবাগান ও পান্থপথ এলাকা। আউটলেটে যদি এই সমস্যাটা থাকে তো স্বাভাবিক ক্রমে ওই দিকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। তো আমরা আশা করছি যে ইনশাআল্লাহ যেভাবে হোক গাছটা আমরা উঠাবো, এখন উঠালে পানির স্রোত বেড়ে যাবে, আশা করি যে কোথাও আর শক্ত পর্যায়ে জমানো থাকবে না। ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন খাল কালভার্ট পরিষ্কার করতে 2 বছর ওয়াসার কারিগরি সহায়তা নেওয়া হবে, লোকবলের কোনো ঘাটতি হবে না বলেও জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা ওয়াসার টেকনিক্যাল এক্সপার্ট নেব, ওদের যন্ত্রপাতি নেব, তাদের জনবল নেব, এটা ওয়াসার সম্মত হয়েছে। কারণ আমরা ওরা 2 বছর আমাদের সাথে কিন্তু কাজ করবে, পর্যায়ক্রমে আমরা আমাদের সক্ষমতা অর্জন করব। তাছাড়াও কিন্তু আজকে কিন্তু আমরা ওয়াসার কোনো সহযোগিতার সঙ্গে আমরা কাজ শুরু করেছি। এই কালভার্টের ভিতরে পড়েছে কানেকশনের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশনে ওই মুখগুলোও ছুটাতে হবে। আমাদের ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে, ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেশার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। পান্থপথের কালভার্টটিতে রয়েছে 24টি পয়েন্ট, পুরোপুরি প্রবাহমান করতে সময় লাগতে পারে 1 সপ্তাহ। এরপর কাজ শুরু হবে সেগুনবাগিচা কালভার্টের 70টি পয়েন্টে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যা একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকবে। লালিগায় রাতে সেল্তা ভিগোর বিপক্ষে নামছে রিয়াল মাদ্রিদ, ইপিএল এ ওয়েস্ট ব্রমের প্রতিপক্ষ আর্সেনাল। সাড়ে 3 মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। দুপুরে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আসে পেঁয়াজবাহী প্রথম ট্রাক, বিকেলের মধ্যে অন্যান্য স্থলবন্দর দিয়েও আসা শুরু করে পেঁয়াজবাহী ট্রাক। এদিকে ভারত থেকে আমদানির খবরে দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম। গেল বছরের 14 সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে করে দেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দর। দাম নিয়ন্ত্রণে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ সরকার। গেল 28 ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার। এরপর থেকেই পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলতে থাকেন দেশের আমদানিকারকরা। প্রতি মেট্রিক টন পেঁয়াজ $270 থেকে $300 আমদানি করা হচ্ছে বলে জানান তারা। এটা আমরা তো সকলেই আনন্দিত আজকের যে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, পেঁয়াজ দাম কমে আসবে এবং আমাদের ক্রেতারাও পেঁয়াজ ক্রয় করতে তাদের সুবিধা হবে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় সকাল থেকে বন্দরের ভারতীয় গেটে 4টি পেঁয়াজবাহী ট্রাক 80 টন পেঁয়াজ নিয়ে অপেক্ষায় ছিল। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরে ট্রাক প্রবেশ শুরু করে। একইভাবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও প্রবেশ করেছে পেঁয়াজবাহী ট্রাক। এদিকে পেঁয়াজ আমদানিতে বেনাপোল বন্দর প্রস্তুত থাকলেও দীর্ঘ লাইনের কারণে অন্যান্য বন্দর দিয়েই পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে পাটিপত্র বাংলাদেশে ফোন দিচ্ছে, তারা কেনার জন্য আসছে এবং কী দাম হবে জানি না, আজকে সর্বপ্রথম গাড়ি ঢুকিচ্ছে, তো ধারণা করতেছি 25 থেকে 30-এর মধ্যে বাজার হতে পারে। এদিকে পেঁয়াজ আমদানির খবরে দেশের স্থলবন্দরগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 10 থেকে 15 টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন বছরে আজই প্রথম মাঠে গড়াচ্ছে লা লিগা। জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ রাত 2টায় সেল্টা ভিগো চ্যালেঞ্জ নেবে। ম্যাচ জিতে শীর্ষে ওঠার সুযোগ রিয়ালের সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময়ে ওয়েস্ট ব্রমের বিপক্ষে লড়বে আর্সেনাল। জয়ের ধারা বজায় রাখাই আর্তেতা দলের লক্ষ্য। টানা 5 ম্যাচ জয়ের পর এলচের সঙ্গে ড্র করে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে আবারও জয় ফিরতে মরিয়া জিদানের দল। কাজটা সহজ হবে না, কারণ দুর্দান্ত ফর্মে আছে সেল্টা। লিগের শেষ 5 ম্যাচের 4টিতে জিতেছে তারা। তবে ঘরের মাঠে নতুন বছরের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারলে শীর্ষে উঠে যাবে রিয়াল। পরিবর্তন আসবে লস ব্লাঙ্কোদের একাদশে। আক্রমণ ভাগে অ্যাসেন্সিওর বদলে খেলবে ভিনিসিয়াস জুনিয়র। চোট কাটিয়ে ফেরা হ্যাজার্ডকে নিয়ে ঝুঁকি নেবেন না জিদান। এ ম্যাচেও বেঞ্চেই থাকছেন বেলজিয়ান তারকা। সেল্টা ভিগোর সঙ্গে জিততে সেরাটা দেওয়ার বিকল্প নেই। ওরা খুব ভালো খেলছে, নিজেদের শক্তি প্রমাণ করার আরও একটি সুযোগ রিয়ালের সামনে।
ইপিএল এর টানা সাত ম্যাচ জয়হীন থাকা আর্সেনাল হারের বৃত্ত ভেঙে শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে। গানারদের এবারের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রম, ব্যাগিদের মাঠ থেকে জয় নিয়ে ফেরা কঠিন হবে আর্সেনালের জন্য। লিভারপুলের ঘরের মাঠে ড্র করে শক্তির জানান দিয়েছে ওয়েস্ট ব্রম, নিজেদের দিনে যে কোনো দলকে রুখে দিতে পারে দ্য ব্যাগিস। আর্সেনালের গুরুত্বপূর্ণ কজন ফুটবলার ফিরতে পারেন এ ম্যাচে, সুস্থ হয়ে ওঠা ডেভিড লুইজ ও উইলিয়ান খেলতে পারেন। বুকায়ো সাকার ফিটনেস নিয়েও আশাবাদী মিকেল আর্তেতা, ফুটবলাররা ফিট হয়ে ফেরা শুরু করলেও করোনা প্রোটোকল নিয়ে চিন্তিত গানার ম্যানেজার। আমাদের পরিষ্কার গাইডলাইন দেওয়া জরুরি, কি করতে হবে আর কি করা যাবে না এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। ফুটবলারদের ফিট রাখতে করোনার প্রোটোকল শক্তভাবে মেনে চলা দরকার। এদিকে বুন্দেসলিগায় রাতে মাঠে নামছে লাইপজিগ, স্টুটগার্টের বিপক্ষে লড়বে দলটি। ম্যাচ জিতে বায়ার্নকে টপকে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ লাইপজিগের সামনে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে সাইফ স্পোর্টিং। নির্ধারিত সময়ে 2-2 গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে কপাল পড়ে সাদা কালোদের। মোহামেডানের হয়ে পেনাল্টি মিস করেন সজীব ও আতিক। এর আগে ম্যাচের শুরুতেই সাইফকে চমকে দেয় মোহামেডান। ম্যাচের বয়স এক মিনিট না হতেই আতিকুজ্জামানের গোলে এগিয়ে যায় সাদা কালোরা, তবে লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট পাঁচেক বাদে ইমানুয়েলের কল্যাণে সমতায় ফেরে সাইফ। গোল হজমে এলোমেলো মোহামেডান রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে 10 মিনিটে। ফরওয়ার্ড কেনেথের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে এগিয়ে যায় পলপটের শিষ্যরা। প্রথমার্ধের শেষ থেকে সোলেমন দিয়াবাতের গোলে ম্যাচে ফেরে সমতা। দ্বিতীয়ার্ধে রক্ষণ জমাট রাখায় আক্রমণের সুবিধা করতে পারেনি দুদল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। শেষ চারে সাইফ স্পোর্টিং লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সংবাদ সন্ধ্যা শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় দেশে আরো 23 প্রাণহানি, মধ্য জানুয়ারিতে আসছে টিকা, পাওয়া যাবে বেসরকারি হাসপাতালে। সাততলা বস্তিতে জনের কিশোর গ্যাংয়ে কিশোরীরাও চুরি ছিনতাইয়ের টাকা নিয়ে নেশা করায় মূল লক্ষ্য। সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি ড্রাইভার শহীদ গ্রেপ্তার, ঢাকায় আনছে পুলিশ। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের আর্টারিতে 3টি ব্লকেজ, বসানো হচ্ছে স্ট্যান্ড। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।